আল্লাহ তাআলা কিয়ামত দিন বলবেন রহমাতুল্লাহ হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুমুল ইয়াউম আজকে তোমাদের কোনো ভয় নেই আল্লাহ তাআলা যদি আপনাকে এই সান্তনা দেন হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই কিরকম লাগবে আপনার কাছে আল্লাহুম্মা রাব্বানা হাদা আল্লাহুম্মা রাব্বানা হাদা ওয়ালা আনতুম তাহজানুন তুমি কোনো দুশ্চিন্তা করো না জাহান্নাম দেখা যায় দাউ দাউ করা আগুন এটা তোমার জন্য নয় তুমি নিশ্চিত তুমি নিশ্চিন্তে থাকো এই কথা যদি আল্লাহ আপনাকে বলেন কিরকম লাগবে الذين آمنوا بآياتنا وكانوا مسلمين যারা আমার আয়াতের উপর ঈমান এনেছে আর সত্যিকার মুসলিম হয়েছে মুসলিমের অর্থ বাপ দাদা নাম রাখছে আব্দুল কাইয়ুম যথেষ্ট নয় আমল করতে হবে ইসলাম মুসলিম যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে আল্লাহ তোমার সকল হুকুমকে আমি মেনে নেই এবং আমল করি আমি পালন করি এই হলো প্রকৃত মুসলিমের অর্থ যারা আমার ইমা আয়াতকে বিশ্বাস করেছে এবং তারা এটাকে আমল করেছে ওয়াকান মুসলিমিন অর্থ হলো তাই উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন আজকে তুমি আর তোমার স্ত্রী অথবা স্বামী তোমরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করো আজকে তোমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছে তোমাদেরকে মেহমানদারি করা হবে তোমাদের জন্য এই ঘরকে সাজানো হয়েছে يطاف عليهم بصحاف من ذهب وأكواب আর তাদের কাছে বিভিন্ন পানীয় ড্রিঙ্ক নিয়ে আর বিভিন্ন খানার প্লেট নিয়ে নাস্তা বিভিন্ন রকমের খাদ্য ফল ফুল সবগুলো নিয়ে কাপ নিয়ে এভাবে শুধু সার্ভ করার জন্য জেলমান আর হৌররা তাদেরকে সার্ভ করতে থাকবে সার্ভ করতে থাকবে যার যখন যা খেতে মনে চায় কোনো নিয়ন্ত্রণ নেই আর বেশি খেলে তো পেটে অসুখ হয়ে যাবে নাকি জান্নাতে কোনোদিন পেটে অসুখ হবে যত খায় কোনো পেটে অসুখ হবে না যত খাবে কোনো পেটে অসুখ নেই এবং কোনো টয়লেটেও যেতে হবে না পায়খানা প্রস্রাব কিচ্ছু হবে না তাহলে কি পেট ফুলে মারা যাবেন না এই জন্য জান্নাত না খাওয়ার পরে হালকা ঢেকুর আসবে তো এখন ঢেকুর একটা আসলে পাশে লোক তো দুর্গন্ধ পাবে দুর্গন্ধের জন্য জান্নাত না ঢেকুরের সঙ্গে মেশকে আম্বরের সুগন্ধ বেরিয়ে আসবে সুবহানাল্লাহ কি চিন্তার কথা কি কি চিন্তা করতে পারেন আপনি কিরকম পরিবেশ এত নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন আর এই নিয়ামত যদি মিস করে ফেলি কি উপায় হবে ওফিহা মা তাশতাহিহিল আনফুস আর কি চায় অন্তর মানুষের মনে যা চায় তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন ওয়া তালাযুল আয়ুন আর যেটা দেখলে চোখটা খুশি হবে তা দেখানোর ব্যবস্থা আল্লাহ করে দেবেন ওয়া আনতুম ফিহা খালিদুন আর আল্লাহ তাআলা বলবেন যে এই মুমিন বান্দারা খাও আর পান করো এটা কোনোদিন যেমন শেষ হবে না আর তোমরা এখানে চিরদিন থাকবে তোমাদেরকে একদিন তোমাদের জান্নাতের ডিউরেশন শেষ হয়ে গেছে বের করে দেওয়া হবে তাও ঘটবে না চিরদিনের জন্য থাকার পার্মানেন্ট অ্যাড্রেস এর কোনো ডেট অফ এক্সপায়ারি নাই চিরদিনের জন্য থাকবে ওয়াতিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন এই যে জান্নাতের কথা তোমাদেরকে বললাম বা এই জান্নাত তোমরা জান্নাত পেলা হে জান্নাতিরা কেন পেয়েছ বিমা কুনতুম তাআমালুন তোমরা যা কিছু আমল করেছিলে কষ্ট করে সে আমলের পুরস্কার আমি তোমাদেরকে দিলাম তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি কোনো আমল করা লাগবে না লাগবে না লাগবে আল্লাহর রহমত তো লাগবেই কিন্তু আল্লাহর রহমত তো আসবে যখন আমল থাকবে এই আমল তৈরি করার জন্য আমাদেরকে আজকে দুনিয়া আল্লাহ সুযোগ দিয়েছেন এই জীবনকালা শেষ হয়ে গেলে আর আমল তৈরি করার কোনো দিন সুযোগ থাকবে না কবরে গিয়ে যদি বলি যে আল্লাহ আরেকটিবার দুনিয়াতে পাঠাও একটু আমল করে নিয়ে আসি সুযোগ আসবে আসবে